আমি যে বিশেষ ভাবে প্রথম থর বিধায়ক হয়েছি ফার্স্ট টাইম তাঁকর বহুত কিছু শিখবার আমার বহুত কিছু শিখবার আবশ্যকতা আছে আমি বহুত বিষয়ে জাণি যদি বা আমি বিধানসভা বাহারে রাজনীতি করুছিলু বা বিধানসভা বাহারে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম করুছিলু কিন্তু বিধানসভার নীতি নিয়ম সাধারণ লোকঙ্কর প্রশ্ন সাধারণ লোকঙ্কর সমস্যা কিভাবে ভাবে উত্থাপন হব তার সমাধান বাট বাহারিব টোটাল বিধানসভার সে কথা চালি থাকে তেমন মু তো সরকার বা বিধানসভার বাচস্পতি মহোদয়া ধন্যবাদ দেবি এভাবে এক কার্যক্রম কেন্দ্রর মধ্যে বিভিন্ন নেতৃত্ব মানে আসুচার এবং আমাকে শিখবার সুযোগ সৃষ্টি হয়েছি আমি মু কবি এক সুবর্ণ সুযোগ আমি যে প্রথম থর বিধায়ক হয়েছু অশির ঊর্ধ্ব বিধায়ক আমি এক সুবর্ণ সুযোগ আমি এক বাট বাহারি এবং আগামী দিনের মু ভাবুছি সাধারণ লোকঙ্কর প্রশ্ন সাধারণ লোকঙ্কর সমস্যা সমাধান করা সরল হব এবং আমার মধ্যে গোটে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হব যে দুই থর তিন থর চারি থর পাঁচ থর বিধায়ক হয়েছেন তাঁকর আমি শিখবু এবং যে আমাকে শিখাইবা আসবে বাহার নেতৃত্ব মানে তাঁকর শিখবার সময় আসিছি মতো লাগুছি এক ভালো পরম্পরা দল মত নির্বিশেষে সমস্তে আমি শিখবা দরকার বিজু জনতা দল যেত ক্ষমতার পড়াইলা একথা তাঁকর মনে পড়লা বিজু জনতা দল লাগলে সরকারে এমতি কথা কুলে সে যেতবে কোড়িয়ে জন এমপি যদি প্রেসর করিকি সেতবে বুঝামণা ভিতরে কেন্দ্র সরকার সঙ্গে কথাবার্তা হয়ে থাকে মতো তো লাগু না সেভাবে কিছু কারণ আপনার জাঁচান কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার অজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার অনুষি টিকিয়ে বি ক্ষয়ক্ষতি হওয়া ভাগ কার্য করা বা ওড়িশার স্বার্থ সঙ্গে কোটি সালিস করা না একথা আপনার সমস্তে জাঁচান অযথা মানে লোককে বিভ্রান্ত করা এ যে নাটকবাজি তা দূর টিকি বিজু জনতা দলর নেতৃত্ব মণ্ডলী দূরেই রহলে ভালো। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।